ছোট সোনামণিরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আজ পিকুমা রেডিও চ্যানেলের পক্ষ থেকে চতুর্থ শ্রেণীর অর্থাৎ ক্লাস ফোর ইংলিশ অ্যাসাইনমেন্ট 2021 নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা সমাধান করব সেটা দেখব। তা আসো আমরা এর সমাধান করি। ইউনিট 3 লিসন 1-2 পেজ নম্বর 6। Look at the picture of the family. How many people are in the family? What do you think the people do? অর্থাৎ একটা পরিবারে কে কে আছে সে সম্পর্কে আমরা এখন জানব। একটা পরিবারে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, ফাদার, মাদার, বয়েজ, গার্লস, অর্থাৎ তার দাদা, দাদি, বাবা, মা, ভাই, বোন নিয়ে একটি ফ্যামিলি অর্থাৎ পরিবার। আমরা এই পরিবারের সম্পর্কে একটি কথোপকথন লিখছি। ক্লাস ফোর, হোমওয়ার্ক ফোর, ইউনিট 3, রিড অ্যান্ড কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট ফ্যামিলি। নেম ফারজানা, এস 9, জব স্টুডেন্ট, ওয়ার্ক প্লেস সাসুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। জামিল 7, স্টুডেন্ট, জব সাসুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। রেহানা পারভিন 33, অর্থাৎ 33 বছর বয়স। এনার পেশা ডক্টর, তার অপারেশন ডক্টর। ইনি এট এ হসপিটাল ইন কুষ্টিয়া, ইনি হসপিটাল কুষ্টিয়া হাসপাতালে কাজ করেন। আজিজ আহমেদ 39, অর্থাৎ 39 বছর বয়স। ইনি জব করেন পাইলট বাংলাদেশ এয়ারলাইন্সে, অর্থাৎ বাংলাদেশ বিমানে। আলতাফুদ্দিন 68, অর্থাৎ ফারজানার দাদা, আর বয়স 68, 68 বছর। তিনি রিটায়ারমেন্ট গভর্নমেন্ট অফিসার, ওয়ার্ক প্লেস গভর্নমেন্ট অফিসার ছিলেন, অর্থাৎ সরকারি কর্মকর্তা। জাহানারা বেগম ফারজানা জামিলের দাদি, এনার বয়স অর্থাৎ এস 64, অর্থাৎ 64 বছর। হোম মেকার, গৃহিণী, ওয়ার্ক প্লেস হোম, অর্থাৎ বাড়িতে কাজ করেন। তার সঙ্গে আমরা এ সম্পর্কে একটি কথোপকথন লক্ষ্য করি। ইউনিট 3 লিসন 1-2 অ্যান্সার আগে লিখে নিয়েছি, যেহেতু সময় কম লাগবে সেক্ষেত্রে আশা করি তোমরা সবগুলোই পুরো ভিডিও দেখবে, এবং যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে কেমন লাগলো, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। রিনা, হ্যালো মিনা, ক্যান ইউ টেল মি হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, অর্থাৎ ছবিতে আমরা যেগুলো দেখছি সে সম্পর্কে রিনা বলছে। এবং মিনা কি বলছে, ইয়েস আই সি দ্য পিকচার অফ এ ফ্যামিলি। মিনা বলছে যে হ্যাঁ, আমি ছবিতে আমার পরিবার পরিবারকে দেখছি। রিনা, ক্যান ইউ টেল মি হাউ মেনি পারসনস আর দেয়ার ইন দ্য পিকচার। মিনা, অফকোর্স দে আর 6 ইন নাম্বার, অর্থাৎ পিকচারে। মিরিনা বলছে পিকচারে কয়জন ব্যক্তিকে দেখতে পাচ্ছ। মিনা বলছে যে অবশ্যই 6 জন নাম্বার, অর্থাৎ 6 জন ব্যক্তিকে দেখতে পাচ্ছি। রিনা, হোয়াট অ্যাকর্ডিং টু ইউ ইন দেয়ার রিলেশনশিপ। রিনা বলছে এনাদের সাথে
সম্পর্ক কিসের মিনা আই থিংক আমি চিন্তা করি বা ভেবে দেখি দি ম্যান এন্ড দ্য ওম্যান আর দ্য প্যারেন্টস অফ দ্য চিলড্রেন একজন পুরুষ ব্যক্তি এবং মহিলা দ্য প্যারেন্টস পিতামহ অফ দ্য চিলড্রেন অর্থাৎ ছেলেমেয়েরা রিনা হু আর দ্য ওল্ড পারসন বৃদ্ধ ব্যক্তি কে মিনা আই থিঙ্ক দ্য দেয়ার আর দেয়ার আর দ্য গ্র্যান্ড প্যারেন্টস অফ দ্য চিলড্রেন পিতামহ রিনা ইয়েস মিনা ইউ আর রাইট থ্যাংক ইউ বাই মিনা বাই তার সঙ্গে আমরা এবার ইউনিট ফাইভে কি আছে সেটা লক্ষ্য করি তো যদি চ্যানেলটি পিকমার এডু চ্যানেলটি তোমাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে হোমওয়ার্ক ফাইভ ইউনিট থ্রি লিসন থ্রি টু ফাইভ পেজ নম্বর সেভেন বি কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশান অ্যাবাউট ইয়োর ফ্যামিলি এখন ফ্যামিলিতে যে চার্টটি দেখানো হয়েছে অর্থাৎ পরিবার দেখানো হয়েছে সে সম্পর্কে নিজে একটি নিজের করে কি হতে পারে অর্থাৎ আমার পরিবার সম্পর্কে বলতে হবে অর্থাৎ তোমার পরিবার সম্পর্কে বলতে হবে এখানে একটি নাম দিয়েছি জান্নাতুল এনার এজ হচ্ছে ইলেভেন অর্থাৎ এগারো বছর জব স্টুডেন্ট ছাত্রছাত্রী ওয়ার্ক প্লেস জান্নাতুল গোবিন্দপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে কাজ করে পড়াশুনো করে জিকরা বয়স সেভেন ইয়ার্স অর্থাৎ সাত বছর স্টুডেন্ট গোবিন্দপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল জান্নাতুলের পিতার নাম এস কে অর্থাৎ শেখ ইয়াসিন আরাফাত এস ফোরটিন অর্থাৎ চল্লিশ বছর জব বিজনেসম্যান অর্থাৎ জান্নাতুলের পিতা বিজনেসম্যান অর্থাৎ একজন ব্যবসায়ী ওয়ার্ক প্লেস নিউ মার্কেট অর্থাৎ নিউ মার্কেটে ব্যবসা করেন জান্নাতুলের মাদার্স নেম এমএসটি খাদিজা খাতুন থার্টি সিক্স ইয়ার্স বয়স জব হাউসওয়াইফ জান্নাতুলের পিতা এই মাতা একজন গৃহিণী ওয়ার্ক প্লেস বাড়িতে অর্থাৎ হোম বাড়িতে কাজ করেন আসো এবার আমরা হোমওয়ার্ক সিক্সে কি আছে সেটা খেয়াল করব আসো আমরা হোমওয়ার্ক সিক্স হোমওয়ার্ক সিক্সে ইউনিট ফোর লিসন থ্রি টু ফোর পেজ নম্বর নাইন এখানে কি দিয়েছে সেটা আমরা লক্ষ্য করি এ রাইট দ্য ওয়ার্ডস বাই দ্য কারেক্ট পিকচার এবং কারেক্ট পিকচার এখানে বক্সের ভিতরে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেটা হলো বিগ মানে বড় ওল্ড মানে বৃদ্ধ শর্ট মানে খাট স্মল মানে ছোট টল মানে লম্বা ইয়ং মানে যুবক এখন এই ওয়ার্ডগুলো দ্বারা আমাদের এই পিকচারগুলোকে আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ চিহ্নিত করতে হবে তাহলে এখানে বল আছে বলটা হচ্ছে বিগ অর্থাৎ বড় বলটি হচ্ছে বড় এখানে একটি মানুষকে দেখছি আমরা ইনি একটা দরজা দেওয়া আছে একটা ডোর দেওয়া আছে ডোরটা মাথায় বিঁধছে তো সেক্ষেত্রে ইনি টল অর্থাৎ লম্বা একটা দাদিকে দেখতে পাচ্ছি লাঠি হাতে আছে তো সেটা ইনি হচ্ছেন বৃদ্ধা অর্থাৎ বৃদ্ধা হলে ওল্ড তারপরে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি দরজা অর্থাৎ ডোর এই ডোরটা একটি ম্যান হাতে পারছে না অর্থাৎ ধরতে পারছে না সেই ক্ষেত্রে ওনাকে আমরা বলতে পারি শর্ট অর্থাৎ
খাটো একটি বালিকাকে পরবর্তী ছবিতে আমরা দেখতে পাচ্ছি তাহলে একে বলতে পারি আমরা ইয়ং অর্থাৎ যুবক প্রথমে যে বলটি ছিল শেষে আর একটি বল আছে এই বলটাকে আমরা প্রথম বল ছাড়া একটু ছোট দেখতে পাচ্ছি তাহলে একে আমরা বলতে পারি স্মল মানে ছোট দ্বিতীয় আছে ম্যাচ দা পেয়ার্স অফ অপোজিট ইন অ্যাক্টিভিটি এ অর্থাৎ এ অ্যাক্টিভিটির সাথে অপোজিট বি এর মিল করতে হবে তার সাথে আমরা সেটা লক্ষ্য করি ইউনিট 4 লেসন 3 টু 4 বি বিগ স্মল অপোজিট হোয়াট বিগ স্মল টল শর্ট ওল্ড ইয়ং এবার আমরা হোমওয়ার্ক 7 কে দেখ 7 দেখব কিভাবে আমরা এটা নির্ণয় করব বা বলবো বা সমাধান করব সেটা আমরা খেয়াল করি হোমওয়ার্ক 7 হোমওয়ার্ক 7 এ আমরা দেখতে পাচ্ছি কয়েকটি শব্দ দিয়ে একটা একটা সেন্টেন্স তৈরি করা আছে এই সেন্টেন্সগুলো আমাদের মিল করতে হবে নিচের চিত্র অর্থাৎ পিকচার দেওয়া আছে এই পিকচারের সাথে মিল করতে হবে এখন এক বলছে ম্যাচ দা ইনস্ট্রাকশনস এন্ড দা পিকচার অর্থাৎ পিকচারের সাথে আমাদের ম্যাচিং করতে হবে রাইট দা লেটার্স নেক্সট টু দা পিকচার এবং পরবর্তী পিকচারের পাশে আমাদের লেটারগুলো লিখতে হবে তা আমরা একটু খেয়াল করি এই ছবির সাথে আমরা একটি খাতায় আমরা আগে লিখছি সেটা কিভাবে একটু খেয়াল করি এখানে এ আছে সিট ডাউন সিট ডাউন প্রথমে এ সিট ডাউন ওয়ান তাহলে আমরা এখানে লিখতে পারি সিট ডাউন সিট ডাউন এখন দুই অর্থাৎ বি রাইট ইয়োর নেম অর্থাৎ এ ব্যক্তি লিখছে রাইট ইয়োর নেম তিন নম্বরে আছে ওপেন ইয়োর ওপেন ইয়োর বুক অর্থাৎ বইটা খুলছে ওপেন ইয়োর বুকস তারপরে চার নম্বর চিত্রে আছে ক্লোজ ইয়োর বুক ক্লোজ ইয়োর বুক কলোসিয়র বুক পাঁচ নম্বরে চিত্রটি অর্থাৎ ছবিটি আছে বিগ কোয়াইট অর্থাৎ সাইলেন্ট হতে বলছে বিগ কোয়াইট ছয় নম্বরে অর্থাৎ সিক্স নম্বরে আছে টেক এ সল্ক অর্থাৎ সক নিতে বলছে সেভেন সেভেন নম্বরে আছে ড্র এ সার্কেল ড্র এ সার্কেল একটি বৃত্ত আছে আট নম্বর অর্থাৎ এইট আছে রাইজ ইয়োর হ্যান্ড অর্থাৎ হাত উঠাও তোমার হাত উঠাও নাইন নম্বর আছে রাইট ইয়োর নেম তোমার নাম লেখো রাইট ইয়োর নেম তোমার নাম লেখো টেন টেন অপশন আছে গেট ইয়োর বুক আউট গেট ইয়োর বুক আউট বই তোমার বই নিয়ে বাইরে যাও ইলেভেন নম্বরে স্ট্যান্ড ইন লাইন অর্থাৎ সোজা হয়ে লাইনে দাঁড়াও টুয়েলভ নম্বরে ক্লিন দ্য বোট ক্লিন দ্য বোট বোটটি পরিষ্কার করো তা আমাদের এখানে সবগুলোই দেখিয়েছি তা আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই সকলে সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো নিরাপদে থাকো সকলকে ধন্যবাদ